হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি শুরু করছি। তো আজকের জিনিসটা খুবই ইউনিক, যেটা কেউ কোনোদিন করেনি লকডাউনের মধ্যে, সেটা আমরা আজকে করবো। সেটা হচ্ছে, যেটা আমাদের চ্যানেলেও আগে কোনোদিনও হয়নি, সেটা হচ্ছে একটা নতুন হেয়ার ট্রিমার আনা হয়েছে আমাদের বাড়িতে। আর সেটার জন্য টেস্টিং আমার উপরেই হবে, কারণ কি আমার মাথা চুলটা দেখতে পাচ্ছ তোমরা সবাই। তাই মাথা শ্রীকে ডাকি আর কি। তার আগে এটা আনবক্সিং করি। কেটে আমি দেখেছি অলরেডি, তাও একটা ফর্মাল আনবক্সিং তো করতেই হয়। তো এইটা হচ্ছে প্রোডাক্ট, স্পন্সর করেনি তাই জন্য অত প্রমোশনের ডিটেলস দিতে পারছি না। অ্যাডজাস্টেবল নব আছে, বেসিক্যালি দুটো গ্রেপ আছে, একটা 10 2.5 mm, একটা 11 to 20 mm। এই দুটোকেই বোধহয় অ্যাডজাস্ট করে করে কিছুটা করতে হবে। এমনি তো বিল্ড কোয়ালিটি তো ঠিকঠাকই। আগের যেটা নিয়ে এসেছে ওটা তো টেস্টিং পারপাসে নেওয়া হয়েছিল, মানে মোটামুটি ছিল, খুব একটা ইয়ে হলো না, বেশি দিন চললো না, 2-3 মাসের মধ্যেই একদম নিঃশ্বাস শেষ, মানে প্রশ্বাস সব ছেড়ে দিয়েছে। এটা দেখি কতদিন কি চলে। এই দুটো ক্লিপ আছে, এটা বোধ হয় বড়োটা, যেটা 11 to 20 mm আছে, আর এটা হচ্ছে 0 to 0.5 to 10 mm যেটা, ওটা দিয়ে করবে। এটা তোর ইচ্ছে, বড়টা দিয়েই থাক, বড়টাই থাক, বড়টাতে গন্ডগোল হলে ছোট নাই যাবে। হ্যাঁ, কতই কাটবে প্রথম? সবচেয়ে বড়টা, সবচেয়ে বড়টা 20 20 থেকে 8 একটু। তো চুল কাটার দরকার কি তাহলে? আসে চাইটা দিয়ে করি। ঠিক আছে, ঠিক আছে। বিছনাটা আজকে পাল্টে ছো, সেটা মনে রেখে, আমি কিন্তু নিজের ছেলে, অ্যাডপ্টেড না, সেটাও মনে রেখে, টেনে টুনে দিও না আমার চুলটা আগের মাথায়। সেটাকে স্টার্ট করতে দিই করবো। স্টার্ট হচ্ছে এই বাটন, এটা ওপরে, নিচে বন্ধ। এটা ক্লিপ আমি ফিক্স করে দিয়েছি 13 mm, 13ই তো। আমি জানি কিন্তু যদি কোনো গন্ডগোল হয় তোমরা প্লিজ সামলে নিও। আমরা ইউটিউবের ভিতর থেকে সামলানোর আগে আমি তো সামলে দেবো সব কিছু। দেখেছো কিছু কাটছে কি? আমি বলবো এইখান থেকে তোলা শুরু করো। আমি সেটাই তো করছি, এতটা অবধি মোটামুটি বুঝতেই পারছি। আজকে সামনে পরীক্ষা আসছে, আইডেন্টি কার্ড দেখে চিনতে পারবে না। সোজা রাখছি, সাবধানে মা। হ্যাঁ, স্মুথ কিন্তু আগেরটা, চুলটা আটকে যায়, এটা কিন্তু স্মুথ হচ্ছে। হ্যাঁ, আরেকটা চুলটা, আমি জানি না এ কতদিন বাঁচবে, এ মানে এই ট্রিমারটা 5 দিন হিসেবে খুব ভালো হচ্ছে। আগেরটা আমার চুলটা যে কাটলো, মানে এটা যে কাটলো ওটা বোঝা গেল না এক্স্যাক্টলি। আচ্ছা, এটা 45 মিনিটস চলে একবার, মানে কি বলবো, মানে অফিসিয়াল আনবক্সিং হলো আগে, টান অফিসিয়াল। তোমরা বুঝতে পারছো অফিসিয়াল আনবক্সিং আর অফিসিয়াল আনবক্সিং কত কি কমেছে ছোটটা দাও না। আমি একটা খুবই অপটিমাম একটা সাইজ দিচ্ছি, তো 13 থেকে লাফ মেরে 6 তে দিচ্ছে। গন্ডগোল হলে আমি নেই, তোমরা কিন্তু সাক্ষী রইলে। গন্ডগোল হলেও তো সে লকডাউনের বাড়িতেই থাকবো, মানে লকডাউন তো নয় ওই আর কি। মোটামুটি বাইরে চুল কাটলে যা এক্সপিরিয়েন্স থাকে সেরকমই, তার থেকে বেশি স্মুথ এটা, তার থেকে বেশি স্মুথ ওটা তো
এটা নতুন বলে নতুন আর না হলে ব্লেডটা আমরা ছোট দিচ্ছি চুলের সাইজ অনুযায়ী till I get up time is barely on our side এখন এটাকে একটু একটু করে না সাথে সাথে আবার ক্লিন করতে হবে এসব জানিও না কোনদিন করিও নি লকডাউন এসে যে কি জ্বলন করেছে মেরা বেটা খুব নিজে নিজে করছে এটা অলরাউন্ডার হয়ে গেল চুল ভি হামরা কাটেঙ্গে ভি হাম তো আমি যখন ডিজে করছি তখন হচ্ছে না কেন Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. And love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on we'll go. Through the wastelands, through the highways. Till my shadow turns to sun rays. এটা দাঁড়িয়েছে জানি না কতদিন কি চলবে খুব একটা ভালো কিছু হয়নি ডিজাস্ট্রাসই হয়ে গেছে একটুখানি দেখি কেমন হয়েছে বলো কমেন্ট সেকশনে হে গাইস কাল অনেক রাত হয়ে গেছিল বলে আর আমি কিছু বললাম না তো অনেক কষ্ট করে আমরা চুল কাটাটা শেষ করেছিলাম কারণ আমাদের নিজেদের ভুলের জন্য না মানে বোঝার ভুলের জন্য অনেকটা দেরি হয়ে গেছিল অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম একবারে চুলটাকে কাটবো কেটে তারপরে ব্লেডগুলো ক্লিন করবো বাট এটা একদম ভুল জিনিস ভুল ধারণা ছিল আমাদের প্রত্যেকবার কাটার পর একবার করে ক্লিন করো আবার একবার করে চালাও তাহলে ওটা একদম খুব ঝপঝপ করে হয়ে যেত তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভুল ছিল এই ভুলটা না করলে জিনিসটা একদম দাম অনুযায়ী একদম ঠিকঠাক এটার দাম নিয়েছে 760 টাকা মতো তো অ্যাকচুয়ালি হয়েছিল কি আমার আগের ট্রিমারটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি ফ্লিপকার্টে একটা ট্রিমার অর্ডার করেছিলাম নোভার এই যে নোভার তো সেটা পাওয়ার পর আমি কালকে যখন টেস্ট করলাম করে দেখলাম জিনিসটা ভালো আমাদের কিছু ভুলের জন্য গণ্ডগোলটা হয়েছে এতে আমায় এই একটা ট্রিমার দিয়েছে ইনবিল্ড ব্যাটারি আছে তার সাথে চার্জিংয়ের একটা কর্ড দিয়েছে দুটো ক্লিপ দিয়েছে 20 mm অবধি এটা কাটা যাবে একটাতে বোধ হয় 10 অবধি আছে আর একটাতে 0.5 থেকে 10 আর একটাতে 20 অবধি আছে আর একটা ব্রাশ দিয়েছে একটা এই অয়েল দিয়েছে এই অয়েলটা কি কাজে লাগে আমি আজ অবধি জানি না আগের ট্রিমারটাতেও দিয়েছিল বাট আমি জানি না এটা কী কাজে লাগে আগের ট্রিমারটার চেয়ে এটা অনেক ভালো ওটা আমরা জাস্ট ট্রাই শেখার জন্যে নিয়েছিলাম ওটাতে প্রচণ্ড চুল কামড়ে ধরতো ওটাতে 9 mm অবধি ছিল বাট এটাতে একদম স্মুথলি কাটা যাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না এটাতে একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে মোটামুটি আমার ভালোই লেগেছে খারাপ লাগেনি দাম অনুযায়ী এবার ছেলেকে জিজ্ঞেস করি ওর কেমন লাগলো ও রিজু কালকে চুল কেটে কেমন লাগলো একটু বল ভালো আগেরটার থেকে বেটার স্মুথ এদিকে তাকাও ক্যামেরার দিকে রেকর্ডিং স্মুথ ছিল আর এমনি বেশি টাইম লাগেনি বলতে কত 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে না যে উপরের দিকে আর সামনের দিকে গুলো আমরা তো ট্রাই করছিলাম না তখন মনে হচ্ছিল যে হবে মানে বেসিক্যালি একটুখানি
হয়তো আমার চুলটা একটু বেশি বড় হয়ে গেছিল তাই জন্য মানে ক্রিম বারবার করতে হচ্ছিল, তাছাড়া বাকিটা ওয়াজ ভেরি নাইস, তাই না? এবং আমার তো মনে হচ্ছে আমাদের প্রবলেমের জন্য, বোঝার প্রবলেমের জন্যই এটা হচ্ছিল, মানে গন্ডগোল যেটুকু যা টাইম লেগেছে ওটার জন্যই। আদারওয়াইজ দাম অনুযায়ী একদম ঠিকঠাকই আছে। এমনিতেও এর আগে, এর আগেও আমরা একটা বেটার কুবেরার থেকে নোভাটা বেটার, একদমই তাই। আর এর আগেও আমরা নোভার অন্য প্রোডাক্ট ইউজ করেছি যদিও, তো নোভার মোটামুটি সব প্রোডাক্টই বেশ ভালো লাগে, মোটামুটি লেভেল প্রোডাক্টস হিসেব দিক দিয়ে ভালো, খুবই ভালো। আমার আমার খুব, আমি খুব স্যাটিসফাইড নোভা ইউজ করে। এ বিষয়ে আপনাদের যদি আর কিছু জানার থাকে বা বলার থাকে বা জানানোর থাকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান প্লিজ। তো আমার তো ইউজ করে ভালোই লাগলো, এবার বাবারটা ইউজ করবো, মনে হয় বাবারও কোনো কষ্ট হবে না। বাবার যে মেন প্রবলেম হচ্ছিলো যে খুব টান, মানে আগের ট্রিমারটা ভীষণ টান লেগে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো চুলগুলো, এত মানে ওই 9 mm কতটুকু আর হবে, মানে কিছুতে আর, এ 2-4 বার কাটার পরে না ব্লেডের ধারটা একদম নষ্ট হয়ে গেছিলো। তো দেখি বাবারটাও করবো, হয়তো আজ হবে না, 2-4 দিন বাদে করবো, তো তখন আবার দেখবো। তো আজ এই পর্যন্ত, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইন্দ্রাণী কি খুশিয়ার। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ তোমরা লাইক করো, ফলো করো, আর একটু ভালো করে কমেন্ট তো করো। টাটা।